কি ব্যাপার, বাথরুমের মধ্যে বিড়ির গন্ধ? আরে আমি তো সেই কোন সকালবেলায় একটা টানিছি, কিন্তু সেই গন্ধ তো এত সময় থাকার কথা না। তাইলে কি আমার কোলাটাও বিড়ি খায়? খাইতেও পারে, কতগুলো বাউন্ড লেবল আমার সাথে মেশে তো বাথরুম থেকে বেরোয়ে ওর প্যান্ট আর জামার পকেট চুকলেই আমি ঠিক পাবো। আমার বলা বলে কথা, আমি বিড়ি খাইতাম ক্লাস সিক্সে থাকতে। একটু নজর দেওয়া দরকার, আমি চাই না আমার পোলা এত অল্প বয়সে বিড়ি খাক। না, পড়ার ড্রয়ারের মধ্যে তো কিছু পাইলাম না। আচ্ছা দেখি, আলনায় তো শার্ট ছিল না, ওইখানে কিছু আছে নাকি ভালো করে চেক করি। ও, তাইলে এই কেস। জ্যাকেটের পকেটে এক প্যাকেট বিড়ি, ক্যাটরিনা কাইফের ছবি আর কতগুলো মায়ের ফোন নাম্বার। আজকেও ঘরে আসুক, তলে তলে এত দূর, আজকে তুই ঘরে আয়, তারপরে দেখতেছি। আব্বা, তুমি আমার রুমে কি করো? আগে বল, তুই কই গেছিলি, কোথার থেকে আসতেছিস? আব্বা, আমি তো টিচারের কাছ থেকে আসতেছি, আমাদের পড়া ছিল না, এই পড়া শেষ করে আসলাম। তুমি তো রাগ করতেছো কেন, কি হয়েছে? ও আব্বা, বজানা বাদরানা আমার এইভাবে জড়াচ্ছ কেন, আমি কি করলাম? ও মা, এদিকে আসো, আব্বা আমারে জড়াচ্ছে কেন, তাড়াতাড়ি আসো। তুমি আমার ছেলেরে মারতেছ কেন? ও কি করেছে আমারে কো? তোমার পোলার জ্যাকেটের পকেটে কি পাইছি জানো? এক প্যাকেট বিড়ি, ক্যাটরিনা কাইফের ছবি আর এক গাদা মেয়ের ফোন নাম্বার। বেয়াদব ফাজিল কোথাকার তলে তলে এইসব করতেছে, খোঁজ খবর রাখো কিছু, জিগাও তোমার ছেলেরে। কি রে পল্টুস, কি হয় তোর বাপ, সত্যি নাকি রে? ও মা, তুমি ওয়া বিশ্বাস করো, আমি তো আব্বা জ্যাকেট গায়ে দিয়ে একটু বাইরে গেছিলাম, আইসে আবার খুলে দইছি, এ তো সব আব্বার জ্যাকেট, আমি তো পকেটে হাত দি নেই। পোলারে ধরতে যাইয়া নিজেই খাইলাম কট।